অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। দীপাবলির এই মহাপর্বে করুন এই একটি কাজ, অপার ধন প্রাপ্তি আপনার জীবনে হবে। আমি যে ক্রিয়াটির কথা বলবো স্বাস্থ্যসম্মত, এবং যদি আপনারা সঠিক নিয়মে এই ক্রিয়াটি করতে পারেন, এই দীপাবলি থেকে আগামী দীপাবলি পর্যন্ত আপনাদের ইনকামের সুযোগ আসবে, রোজগারের সুযোগ আসবে। যারা ধন প্রাপ্তি থেকে বাধাপ্রাপ্ত পাচ্ছেন, বারবার ধন প্রাপ্তি হচ্ছে না, আপনার রোজগার, দৈনন্দিন রোজগার ঠিক মতো নেই, আপনার দারিদ্রতা আপনার পিছু ছাড়ছে না, অবশ্যই দীপাবলির দিন করুন এই মহা টোটকা। দেখবেন এটা স্বাস্থ্যসম্মত টোটকা, যদি আপনারা করতে পারেন সঠিক নিয়মে, আপনাদের জীবনে দারিদ্রতা দুঃখ কষ্ট থাকবে না, আসবে অপার ধন। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনাদের আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। দেখুন, একটা শেয়ার আপনার কিন্তু পুণ্যের কাজ করবে। এই দীপাবলিতে একটা শেয়ার আপনারা করুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বুঝাই, এই যে রোজগার বা ইনকাম, এটা সম্পূর্ণরূপে দেখে হচ্ছে শনি গ্রহ। দেখুন, আমাদের রাশিচক্রে দশম ভাব হচ্ছে অর্থাৎ মকর রাশি, একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি, দুটোই কিন্তু শনির সেক্টর। দশম থেকে আমরা কর্ম বিচার করি এবং একাদশ থেকে আমরা লাভ সফলতার জায়গা বিচার করি। তো এবং এইবার যে এই মহা দীপাবলির উৎসব পড়েছে শনিবার, এই শনিবার দিন এই মহা দীপাবলির উৎসব পড়া বিশেষ কিন্তু লাভ কিন্তু নিয়ে আসবে। কারণ শনি হচ্ছে আমাদের রোজগারের কারক গ্রহ, ইনকামের কারক গ্রহ। আপনারা যেহেতু এটা কালপুরুষের দশম ভাব এবং একাদশ ভাবকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কর্মভাব এবং লাভ সফলতার ভাবকে নিয়ন্ত্রণ করে, এই দিন আপনারা এবং শনি যেহেতু রোজগারকে বা ইনকামকে নির্দেশ করে, এই জন্য আপনারা এই শনিবার দিন সন্ধ্যার সময়, অর্থাৎ ঠিক গোধূলি লগ্নে, অর্থাৎ সন্ধ্যা লাগবো ঠিক পাঁচটার পর, আগে আপনারা একবার স্নান করে নিন। স্নান করে নিয়ে আপনারা মন্দিরে যান, এবং অসত্য গাছ, কারণ অসত্য গাছের নিচে এই ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে। দেখুন, অসত্য গাছ শনিকে কিন্তু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যাদের শনির সাড়ে সাথে চলছে, শনির মহাদশা চলছে, শনির ঢাইয়া চলছে, তারা অবশ্যই এই কাজটি করুন। শনির সাড়ে সাথে, শনি পীড়িত আছে, শনির মহাদশা চলছে বা শনির ঢাইয়া চলছে, তারা অবশ্যই করুন। আপনারা একটি সর্ষার তেলের প্রদীপ সেখানে প্রজ্বলন করুন, বিশেষ লাভ পাবেন। এবং আপনারা মেটে কালারের সিঁদুর এবং দুধ অবশ্যই এই অসত্য গাছের নিচে, গঙ্গা জল এবং দুধ একত্রে আপনারা এই শনিবার দিন সন্ধ্যার সময় আপনারা অসত্য গাছের গোড়াতে জলে জল নিবেদন করুন, দুধ গঙ্গা জল নিবেদন করুন। এবং অসত্য গাছে আপনারা পাতাতে সিঁদুর, অর্থাৎ মেটে কালারের সিঁদুর লাগান, এবং দেখবেন, এবং একটি অবশ্যই সর্ষার তেলের প্রদীপ আপনারা এই সময়, অর্থাৎ পাঁচটার পর, সন্ধ্যা লাগছে এই সময় একটা সর্ষার তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন। এবং সেখানে আপনারা প্রার্থনা করুন যেন আজ এই মহা দীপাবলিতে প্রার্থনা করুন যে আপনার এই শনি সম্বন্ধীয় সমস্যাগুলো যেন কেটে যায়, এবং মা লক্ষ্মীর যেন আপনারা কৃপা পান, এবং
আপনাদের স্বয়ং বিষ্ণু যেন আপনাদেরকে কৃপা করে, এবং এই অশ্বত্থ গাছে ভগবান কৃষ্ণ অবস্থান করে, অর্থাৎ যিনি কিনা, অর্থাৎ আপনি যদি অশ্বত্থ গাছকে যদি এই দিন পূজা দিতে পারেন, অর্থাৎ দীপাবলি লক্ষ্মী পুজোর আগে, দীপাবলি যে লক্ষ্মী পূজা থাকে তার আগে যদি আপনারা অশ্বত্থ গাছের নিচে পুজো দিতে পারেন সঠিক নিয়মে, এবং অশ্বত্থ গাছটিকে পরিক্রমা করবেন সাতবার অথবা নবার, অবশ্যই দীপাবলির দিন করুন, সাতবার অথবা নবার পরিক্রমা করুন, এবং এখানে ভগবান কৃষ্ণেরও বাস, যিনি কিনা যে শনি মহারাজ, যিনি কিনা ভগবান কৃষ্ণের জ্ঞানে ধ্যানে মগ্ন থাকতেন। অর্থাৎ যদি আপনারা, যেহেতু এই দীপাবলিটা শনিবার পড়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ দিন, এই দিন আপনারা অবশ্যই অশ্বত্থ গাছে নিচে আপনারা সর্ষের তেলের প্রদীপ এবং যাবতীয় পুজো দিন, আমি যে নিয়মগুলো বললাম সেই অনুযায়ী আপনারা করুন, এবং অশ্বত্থ গাছটিকে সাতবার অথবা নবার পরিক্রমা করুন, এবং অশ্বত্থ গাছের নিচে আপনারা ষষ্ঠাঙ্গে বসে প্রার্থনা করুন যে আপনার যেন এই যে যাতে শনি সাড়ে সাথে, শনির ঢাইয়া, শনির মহাদশা চলছে, বা শনি আপনার রাশিচক্রে যদি পীড়িত থাকে এই সমস্যা যেন কেটে যায়, মা লক্ষ্মীর যেন কৃপা পায়, এবং আপনার জীবনে দারিদ্রতা দুঃখ কষ্ট যেন না থাকে, এবং আপনার জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে, এবং যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে সেই বিবাহের ব্যাপারটা আপনারা সেদিন জানাতে পারেন, অসুস্থ সমস্ত মনস্কামনা যদি আপনারা সেদিন জানান, আপনারা কিন্তু অপার ধন প্রাপ্তি কিন্তু আপনাদের হবেই হবে। অবশ্যই আপনারা সেদিন সাত্ত্বিকভাবে থাকতে হবে, এবং আপনারা অবশ্যই অসুস্থ কাজকে পরিক্রমা করুন, এবং সেদিন আপনারা নিরামিষ আহার অবশ্যই পালন করুন, খান। নমস্কার, ধন্যবাদ।